আসসালামু আলাইকুম এ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুডলস কিন্তু আমরা অনেক রকম ভাবে অনেকে রান্না করে থাকি তবে এই পদ্ধতিতে আপনি যদি বাড়িতে একবার নুডলসটা রান্না করে খান আমার কাছে মনে হয় না আপনি অন্য কোনো পদ্ধতি ফলো করবেন কারণ এটা এতটাই খেতে টেস্টি হয় যে আপনি এটার ফ্যান হয়ে যাবেন তো আশা করছি ভিন্ন ধর্মী নুডলসের আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন ঝটপট তৈরি করে নেওয়া যাক আজকের এই মজাদার নুডলসটা তো নুডলসটা রান্না করার জন্য প্রথমে আমি হচ্ছে প্যানের ভেতর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল তেলের পরিবর্তে কিন্তু বাটারও দেয়া যাবে তারপরে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিব। আর লাইট একটা গোল্ডেন কালার না আসা পর্যন্ত এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো পেঁয়াজটাকে ঠিক এরকম একটা হালকা কালার না আসা পর্যন্ত ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব হচ্ছে গাজর কুচি আর গাজর কুচিটাকে কিন্তু এর থেকে কুচি করে কেটে ফেলা যাবে না মানে একটু এখানে মোটা কেটে নিলে বেশি ভালো হয় মানে রেখে এটা আর গলে যাবে না তো গাজর কুচিটা দিয়ে দেওয়ার পর এক মিনিটের মতো পেঁয়াজটার সঙ্গে একটু ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো কাঁচা মরিচ ঝালের জন্য একটু ফালি করে কেটে রেখেছিলাম কাঁচা মরিচের ফালি দুটো দিয়ে দেওয়ার পর তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর এক থেকে দেড় মিনিটের মতো আবার সবজিটার সঙ্গে আমি একটু ভেজে নিয়েছি এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি দিয়েছি আপনি চাইলে কিন্তু ফ্রেশ মটরশুঁটি দিতে পারেন এখন সবজিটাকে প্যানের সাইডে রেখে দিচ্ছি তারপরে এখন পাশেই দুটো ডিম ভেঙে নিয়েছি মানে এক্স ক্রাম্বলটা এখানে তৈরি করে নিব আর এই পর্যায়ে চুলার আচটা আমি একটু মিডিয়াম থেকে কমিয়ে রেখেছি তা না হলে দেখা যাবে যে সবজিটা পুড়ে যাবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণের সঙ্গে কেউ চাইলে এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিতে পারে তবে আর আমি দিচ্ছি না এখন স্ক্রাম্বলটা আমি তৈরি করে নিচ্ছি রান্নাটা আসলে খুবই সহজ খুব সহজ পদ্ধতিতে এখানে নুডলসটা আমি রান্না করে দেখাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত রকমের মজাদার হয়ে থাকে আপনি বাড়িতে ট্রাই না করলে আসলে বুঝতে পারবেন না যে এটা আসলে খেতে কতটা মজার যাই হোক এক্স কাম্বলটা আমার তৈরি হয়ে যাওয়ার পর এখন যে সবজিগুলো ছিল না পাশে ওই সবজিগুলোর সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিটের মতো আবার একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে নুডলস যে কোনো ধরনের নুডলস দিয়ে রান্নাটা করা গেলেও যদি ম্যাগি নুডলস থাকে তাহলে অবশ্যই এখানে ম্যাগি নুডলস দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন কারণ ম্যাগি নুডলস দিয়ে এই রান্নাটা করলে সব থেকে বেশি ভালো টেস্ট আসে তো নুডলসগুলোকে মাঝখান থেকে আমি একটু ভেঙে টুকরো করে নিলাম তারপরে এখানে হচ্ছে ম্যাগি নুডলসের সঙ্গে যে মশলাটা থাকে তার একটা প্যাকেটের মশলা আমি দিয়ে দিলাম বাকি এক প্যাকেটটা মশলা আমি পরে দিবো মানে দুটো নুডলস দিয়ে এখানে রান্নাটা আমি করব তো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পানি পানি এখানে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না পানি একটু বুঝে দিতে হবে মানে নুডলসটা সেদ্ধ হওয়ার পরও যেন একটু মাখা মাখা ভাব থাকে সেই হিসেবে বুঝে এখানে পানিটা দিতে হবে আমি এখানে এক কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি মানে দেড় কাপের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে সামান্য পরিমাণে চোলা রাসটা বাড়িয়ে কয়েক মিনিট রান্না করে নিতে হবে ঢেকে তো ঢাকনাটা খোলার পর এখন এটাকে আবার একটু উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি যেন নুডলসটার মানে ওপরে নিচে সব দিকে ভালোভাবে যেন সেদ্ধ হয় আর কি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা একটু বুঝে দিবেন কারণ এর সঙ্গে আমি একটু সয়া সসটাও অ্যাড করবো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মানে টমেটো সস দিব এবং হচ্ছে আমি সয়া সসটা দিব তো তার আগে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মেক্সিউর হয়ে নিচ্ছি যে নুডলসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আর এটা না একটু গা মাখা হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ টেবিল চামচের মতো টমেটো ক্যাচ তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সয়া সস টমেটো ক্যাচ সয়া সসটা দিয়ে দেওয়ার পর আবার সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার এই নুডলসটা তো চুলা থেকে নামানোর আগে এখানে আরও এক প্যাকেট ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিলাম তারপর আবার একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি তারপরে সব শেষে এটাতে আমি দিয়ে দিব হচ্ছে কয়েকটা পেঁয়াজের কলি মানে গ্রিন অনিয়ন যেটাকে বলা হয় তো সেটা দিয়ে দিলাম আপনার হাতের কাছে যদি এখানে ফ্রেশ ধনিয়া পাতা থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা দিতে ভুলবেন না আমার কাছে ছিল না জন্য আমি পেঁয়াজের কলিটাই দিয়েছি ধনিয়া পাতা কুচিটা দিলে না মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও বেশ ভালো লাগে তো পেঁয়াজ কলেটা শেষের দিকে দিয়েছি যেহেতু এটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ কলিটা দিয়ে দেওয়ার পর এক থেকে দেড় মিনিটের মতো একটু নেড়ে এটা আমি চোলা থেকে নামিয়ে একটা সার্ভিং বলে এটা আমি সার্ভ করছি খেতে খুবই দুর্দান্ত মজাদার হয়ে থাকে আপনি বাড়িতে ট্রাই না করলে আসলে বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা টেস্টি চেষ্টা করেছি এই সহজভাবে নুডলসের রেসিপিটা দেখানোর জন্য এর আগেও কিন্তু আমি ভেজিটেবল দিয়ে এইভাবে নুডলসটা রান্না করে দেখিয়েছিলাম যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন সবাই তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে রেসিপি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের নিত্য নতুন কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি নতুন করে কাজের প্রতি আসলে উৎসাহ পাই তো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ